আসসালামু আলাইকুম। গতকাল আমি দেখিয়েছিলাম হারাকাত চিহ্নের জবর এর আকৃতি এবং তাদের উচ্চারণ, মানে হচ্ছে জবর দিয়ে যে অ্যালফাবেটগুলি আমি লিখেছিলাম তার উচ্চারণগুলি আমি দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো জের। তো আমাদের জাবারটা দেখিয়েছি, আজকে আমি দেখাবো জের। তারপর যেটা আছে সেটা হচ্ছে পেস। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে জাবার কোথায় বসবে, জের কোথায় বসবে এবং পেস কোথায় বসবে। এখানে আপনারা লক্ষ্য করেন, জাবার হচ্ছে উপরে, জের হচ্ছে নিচে, আর পেসটা হচ্ছে জাবারের উপরে বসবে। তো আজকে আমি দেখাবো জের। তো জেরের কোনো উচ্চারণ নেই, এখানে কি করতে হবে, একটু তাড়াতাড়ি পড়তে হবে। কি করতে হবে, একটু তাড়াতাড়ি পড়তে হবে। তো আলিফ জের, আলিফ আলিফ জের ই, এখানে এটা হচ্ছে মারফ, এটা হচ্ছে মারুফ। আর হামজাজের যেটা এ আছে, হামজাজের ই, এটা হচ্ছে মাজহুল, এটা হচ্ছে মারুফ, এটা হচ্ছে মা রুফ, আর এটা হচ্ছে মাজহুল, এটা হচ্ছে মাজহুল। তো মারুফ আর মাজহুল। তো এখানে আমাদেরকে কি করতে হবে, জেরটাকে তাড়াতাড়ি করে পড়তে হবে। তো চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি লেখে লেখে। তো এটা হচ্ছে আলিফ জের, এটা হচ্ছে বে জের, এটা হচ্ছে, এটা হচ্ছে তে জের, এটা হচ্ছে, এটা হচ্ছে সা জের, এটা হচ্ছে আলিফ জের, ই বে জের, বি তে জের, তি সে জের, সি। তারপর আসছে জিম জের, জি। তারপর আসছে হে জের, হি। খ জের, খি। দাল জের, দি। জাল জের, জি। র জের, রি। তারপর আসছে, তারপর আসছে জ জের, জি। এখানে উচ্চারণ আছে, এখানে আমি প্রথম ভিডিওতে যেমন দেখেছিলাম আলিফ জের ই হাস্য দিয়ে দেখেছিলাম, কিন্তু এখানে দেখাবো না। কিন্তু এখানে উচ্চারণ আছে, আলিফ জের ই, বে জের বি, তে জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জ জের জি। তারপর আসছে সিন জের সি, সিন জের সি, সিন জের সি। তারপর আসছে সজ্জের সি, তারপর আসছে জজ্জের জি, তারপর আসছে তৈজের টি, তারপর আসছে জৈজের জি। তারপর যেটা আসছে সেটা হচ্ছে আঞ্জের ই, গাইঞ্জের গি, ফাজের ফি, কাবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের মি, অজের ই। তারপর যেটা আসছে সেটা হচ্ছে হাজের হি, তারপর আসছে, তারপর আসছে লবনেবজের লি, তারপর আসছে হামজাজের ই, তারপর আসছে ইয়াজের ই, তারপর আসছে ইয়াজের ই। তো এই আমি আপনাদেরকে জেরের, জের দিয়ে আরবিক অ্যালফাবেটগুলি লিখে লিখে দেখালাম। আমি আগে দেখালাম যে জের এর আলিফ থেকে ইয়া পর্যন্ত অ্যালফাবেটগুলি জের দিয়ে তার আকার এবং আকৃতি দেখালাম। এরপর আমি আপনাদেরকে দেখাবো জের দিয়ে কয়েকটি উদাহরণ। তো চলুন বোর্ডের দিকে লক্ষ্য করুন। তো এটা হচ্ছে জের। তো আলিফ জের ই, বা জের বি, লাম জের লি, এখানে কিন্তু টানতে পারবো না, তাদের বলতে ইবিলি। তারপর এটা আমি এটা উপরে নিয়ে গেছি, এটা পরীক্ষা করার জন্য জাবার দিয়ে রেখেছি। দা, দা রা ফা, এখানে কিন্তু আমি কি করবো, টানবো, দা রা ফা। তারপর আসছে হা মি দা, তো এখানে কি করবো, টানবো হা, আর এখানে কিন্তু আমি এটা টানবো না, হা মি দা। তারপর আসছে সা বিলা, সা বিলা, এই বিটাকে কি করবো, তাড়াতাড়ি পড়তে হবে, সা বিলা। তারপর আসছে, তারপর আসছে সা হিদা, তো সাটাকে আমি টানবো, সা, কিন্তু হের কাছে কিন্তু আমি টানবো না, সা হি, আবার এখানে দালের কাছে করবো, টানবো, সাহিদা। তারপর আসছে সা
সা রি বা, সা রি বা। তারপর আছে রা হি মা, এটা কেমন করবো টানতে পাবো না, রা হি মা। তারপর আছে আ মা লা, আ মা লা, এখানে কিন্তু টানতে পাবো আ মা লা। তারপর আছে বা বা রি ক, বা রি কা। তারপর আছে গাশি গাশি গাশিয়া। তারপর আছে আশি আশি আশিয়া। তারপর আছে না শিবা, না শি আ, না শিয়া। তো এই আমি কয়েকটি উদাহরণ দেখালাম, জের আর জাবার মিলিয়ে আমি লিখেছি। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আরও ভিডিও পেতে পারেন।